MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। নমস্কার কৌস্তব দা, মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন CPIM, কংগ্রেস, BJP, ভাই ভাই এদের নেই ঠাই, কি বল? মুখ্যমন্ত্রী বা তার দলের অনুযায়ী তো CPM আর কংগ্রেসের রাজ্যে কোনো অস্তিত্বই নেই, তা আবার কংগ্রেস আর CPM এর নাম আনছেন কেন? ওনার রাজ্যে তো ওনার অস্তিত্ব আছে, আর ওনার প্রিয় যে দাদার দল মাঝে মাঝে দেখা করতে যান মোদি সাহেবের দল, সেই দলের এক্সিস্টেন্স আমাদের তো কোনো এক্সিস্টেন্সই নেই, তা আবার কথা বলার কী আছে আমাদের নিয়ে? মুখ্যমন্ত্রী এখন আসলে মানুষের বিনাশকাল যখন চলে আসে না, বিনাশকালে বুদ্ধিনাশ হয়ে যায়, তখন মুখ্যমন্ত্রী অনেক কথা বলে, আমরা শুনো, আমাদের নিয়ে আলোচনা করে লাভ কী আছে? কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন খেলা হব দিবস, কি বলবেন? একদমই দেখা গেল বেহালাতে, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা, সেখানে পার্থ কিন্তু কোনো নাম নেই, মূলত পাশে দাঁড়ালো কার না কেষ্টর পাশে, কি বল? কেষ্ট ফেষ্টর পাশে কিছু দাঁড়ায়নি, এটা বুঝতে ভুল হচ্ছে। ও এখন মোদি সাহেবের সাথে দেখা হওয়ার পর কথাবার্তা হয়ে এসছে ওখান থেকে, যে এখানে কতগুলো বলির মাঠা এখানে হাড়িকাটে গলা দেবে, দিদিকে বলেছে আপনি কোনো আপত্তি রাখবেন না, তাতে করে আপনার পরিবারটা বাঁচবে, আপনার ভাইপো বাঁচবে, আপনি বাঁচবেন, আপনার গোটা পরিবার বাঁচবে। এখন দিদি দেখলো যে পরিবার আগে না বলির মাঠাগুলো যেগুলো আছে সেগুলো আগে, দিদির কাছে কোনো ব্যাপারই না। ওই মুখে মুখে দিদির অনেক ভাই আছে, মাথায় অক্সিজেন কম যায় বলে কেঁদে ফেলছে, এ ফেলছে, রাজীব কুমারের জন্য রাস্তায় গড়াগড়ি খেলো এই দিদি, কই অনুব্রত মণ্ডলের প্রতি যদি এত দরদ থাকতো কোথায় কিছু করলো? তৃণমূল কিচ্ছু করে, আজকে মুখ্যমন্ত্রী এগুলো কিচ্ছু না, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে দলের একটা সম্পূর্ণ আগেন্স্ট স্ট্যান্ড গেছে, দলের লোকেরা ভাবছে কি হলো, এখন এটা এমন ব্যাপার হয়ে গেছে, লোকজন ভাবছিল যে সমস্ত বাড়িতে টাকা পয়সা যে আমরা কামিয়েছি দিদির বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যাবো, কেন ভাই এসবের দায় নেব? তো ওই জন্য দিদি একটা সেফ স্ট্যান্ড নিতে চাইছে, এগুলো করে সেফ স্ট্যান্ড নিতে গিয়ে অনুব্রত সম্পর্কে দু একটা কথা খরচা করলেন, এর মানে পাশে দাঁড়ানো না। কিন্তু যেভাবে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে মূলত একদম ছেটে ফেলা হলো, মানে এমনকি তার খবরটা পর্যন্ত নেওয়া হচ্ছে না, আমরা দেখলাম সেটা যে তিনি প্রেসিডেন্সি জেলে আছেন কিন্তু তার খবরটা পর্যন্ত কেউ নিচ্ছে না, কিন্তু যেভাবে কেষ্টকে নিয়ে বলা হচ্ছে বারবার যে কেষ্টকে কেন ধরা হবে, এবং কেষ্টকে এই যে ধরা হয়েছে সেই নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করা হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন খেলা হবে, রাস্তায় নামতে বলছে, এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে তাহলে কি আমার বাড়িতে যদি আসে তাহলে কি আপনারা গণতন্ত্র পদ্ধতিতে রাস্তায় নামবেন, প্রতিবাদ করবেন, কেন বলছেন এই কথাটা, কিভাবে দেখছেন এই বিষয়টা? ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, এই হচ্ছে ব্যাপার, মুখ্যমন্ত্রী এখন একটা ভয়ের বাতাবরণ সম্পূর্ণভাবে আছে। এখন দেখুন মোদি সাহেবকে তো সম্পূর্ণভাবে ভরসা করা যায় না, মোদি সাহেবের কথা ভরসা দেশের মানুষও করে না এখন, আর সে 15 লাখ থেকে শুরু করে সমস্ত কিছু এখন গেছে, আর মুখ্যমন্ত্রী ভরসা করতে পারছে না, যে আমাকে তো ভাই এক কথা বললো দলের দু চারটে বলির মাঠা হবে, আপনার কিছু হবে না যদি বাইচান্স আমার বাড়িতে CBI চলে আসে, আলটিমেটলি সেটা হবে না, সেটিংটা খুব মজবুত সেটিং। তো তাই হোক, যাই হোক, এই যে অনুব্রত মণ্ডলের ব্যাপারে যে কথাগুলো বলছেন, আমি বারবার বলছি এগুলো শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে দু একটা পার্টি কর্মীদের জন্য ভোকাল টনিক, না হলে তো লোকের মনে এই ব্যাপারটা উঠে যাবে না, লোকে তো আর টাকা পয়সা তুলতে পারবে না, আর টাকা পয়সা না তুললে তৃণমূল চলবে কী করে, পিসিমণি ভাইপুর চলবে কী করে? যদি গ্রাউন্ড লেভেলের নেতারা টাকা না তুলে না পাঠায়, এখন যদি এই সমস্ত ভয়ের বাতার লোকে টাকা তোলা বন্ধ করে দেয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো ওই জন্য দিদির এটা ভোকাল টনিক, কারণ দলের এখন মোটামুটি লোকেরা সবাই বুঝে গেছে যতদিন মাল তুলবে তুমি হয়ে থাকবে শ্রেষ্ঠ, আর ধরা পড়লে তুমি হয়ে যাবে কেষ্ট, তো এটা দলের লোকেরা বুঝে গেছে। তো এইটা যদি এখন সবার মনে এটা গেঁথে যায় তাহলে লোকের পয়সা করে তুলবে না, তো পিসি ভাইপোর বৈভব কীভাবে চলবে? কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই দেখা গিয়েছিল একদম, চন্দ্রিয়া ভট্টাচার্য কিন্তু প্রেস করে বলেছিলেন জিরো টলারেন্স, দুর্নীতিকে তারা কোনোভাবেই সম্মতি দিচ্ছে না, এবং পাশেও নেই দুর্নীতির বিরুদ্ধে তারা, চন্দ্রিমা ভট্টাচার্য তাদেরই মন্ত্রী, তিনি বলছেন জিরো টলারেন্স, ওদের ওরকম বলতে হয় মাঝে মাঝে, ওরা ওরকম বলে জিরো টলারেন্স টুয়ার্ডস যদি করাপশন হয়ে যায় তৃণমূল কংগ্রেসের মানে পতাকা লাগানোর লোক খুঁজে পাওয়া যাবে না, 95% লোক জেলের পেছনে চলে যাবে। তৃণমূল কংগ্রেসের তৃণমূল দলের মধ্যে সৎ লোক খোঁজা আর দিলীপ ঘোষের কথা অনুযায়ী গরুর দুধে সোনা খোঁজা, দুটো এক হয়ে যাবে, খুঁজে পাবে না জেনারেলি। কৌস্তব দা, এই যে মুখ্যমন্ত্রী বলছেন একটা কেষ্টকে ধরলে হাজার হাজার কেষ্ট তৈরি হবে বাংলায়, হবে তো, আমরা তো বলছি তৈরি হতে লাগবে না, তৃণমূল দলটাই এ সমস্ত কেষ্ট মিষ্টুদের দিয়ে তৈরি, আর তৈরি করতে লাগবে না, মার্কেটে আছে এরকম সব, ও হেভি ওয়েট, বাকি লাইট ওয়েট, মিডল ওয়েট, এরকম সব কেষ্ট মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল মানেই এসব কেষ্ট মিষ্টুদের নিয়ে। এটা আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে খুব অল্প ইস্যু আছে যেখানে আমি কোনো বিরোধ করি না, এটা তার মধ্যে একমাত্র ইস্যু, মানে অন্যতম একটা ইস্যু, আমি তো মানছি, আমরা মানছি সেটা, যে কেষ্ট মিষ্টুদের নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করতে হবে না, হাজার হাজার লাখ লাখ তৃণমূল কংগ্রেস আছে, এদের নিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে।
আমরা মঞ্চে দাঁড়িয়ে দেখেছি মুখ্যমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীজিকে সেদিনও তুইতকারী করেন এবং হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি চলছিল সে বলেছে যে মানে তুই করেই বলেছে বললেই কি তিরঙ্গা লাগানো হবে। সিপিআইএমের একাধিক বরিষ্ঠ নেতাদের তিনি নাম ধরে সম্বোধন করেছেন, এই যে বিষয়গুলো উঠে আসছেন এবং তিনি রীতিমতন কিন্তু সংবাদ মাধ্যমের ওপরেও এখন রেগে আছেন, ডিজিটাল সংবাদ মাধ্যমের ওপর রেগে আছেন, এই যে বিষয়গুলো উঠে আসছেন এবং তিনি কড়াভাবে বার্তা দিচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়? কিছুই দেখছি না। তুমি যদি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বিধানচন্দ্র রায়শুলা বক্তব্য শুনতে চাও, এটা তোমার ডিসক্রেডিট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুলভ কথায় যাদের মনে হবে যে শুনতে আমরা অভ্যস্ত তারা ঠিক আছে, এটা ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুলভ কথা, যেখানে আমরা কালচার কোনো মানে রাজনৈতিক শিষ্টাচার কোনো কিছু ধার ধারবে না, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো আলাদা কোনো কিছু আলাদা করে বিচার বিবেচনা করার কিছু নেই, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় বেলায় মূলত কিন্তু প্রথম সারির যারা তৃণমূলের নেতা মন্ত্রী ছিল তারা কিন্তু চুপ ছিল, কিন্তু কেষ্টর বেলায় আর কেউ চুপ নেই। সৌগত রায় কিন্তু একধাপ এগিয়ে বলছেন যারা বিরোধিতা করছে তাদের চামড়া খুলে জুতো বানিয়ে পড়তে হবে, কি বলবো বলুন তো। মানে বেসিক্যালি সৌগত রায়ের সামনে নির্বাচনে শুনছি নাকি দল থেকে টিকিট দেবে না, সৌগত রায়কে ভেসে থাকতে গেলে মার্কেটে থাকতে গেলে এসব কথাবার্তা বলতে হবে। সৌগত রায়কে দেখলেই সবাই বলছে যে দাদু টাকা নিয়ে নিলে, কিন্তু যার থেকে নিলে তার নাম জানো না, এমন লোকের থেকে টাকা নিচ্ছ, এই সমস্ত কথা সৌগত রায় কনস্টিটিউয়েন্সি গেলেও শুনতে হচ্ছে, ছবি পড়ছে ওখানে সৌগত রায় পকেটে টাকা ঢোকাচ্ছে। এবারে এই সমস্ত মানুষের যদি কথার উত্তর দিতে হয়, সৌগত রায় বেসিক্যালি এখন একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, 24-এর নির্বাচন টিকিট না পেলে দোকানদারি চলবে কীভাবে, ওই জন্য এসব কথা বলে ভেসে থাকতে চাইছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কিন্তু বলেছিলাম যে বদল চাই, কিন্তু যেভাবে এই তিনজন তো এখন ভাই ভাই, কে না বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস, এরা যেভাবে অসভ্যতামি শুরু করেছে আমরা এবার বদলার কথাই বলবো, কি বলবো? ও একই অবস্থা, টিম ভাইপো কল্যাণ ব্যানার্জিকে কোনো এন্টারটেইনই করছে না। কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে আগে যে কল্যাণ ব্যানার্জি কন্ট্রোল ছিল সম্পূর্ণ চলে গেছে, টিম ভাইপোর সদস্যরা কল্যাণ ব্যানার্জিকে এখানে কোনো এন্ট্রিই দেয় না, চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে ভুগছে, টিকিট পাবে না। দেখবেন যারা যারা এইসব কথাগুলো বলছে তারা সবাই হচ্ছে গিয়ে তারা জানে যে সামনের নির্বাচনে তাদের আর কোনো স্থান নেই, তৃণমূল কংগ্রেস থেকে তাদের নিজেদের ইন্টারনাল ইকুয়েশনের কারণে এরা সবাই বাদ পড়তে চলেছে, এইসবগুলো বলে ভেসে থাকার চেষ্টা, ভালো থাকার চেষ্টা। সৌগত বাবু, কল্যাণ বাবু, এরা কিন্তু পুরনো তৃণমূল। এই কথাগুলো হচ্ছে তৃণমূল সুলভ, এরা বোঝাতে চাইছে যে আমরা ভাই সত্যি আসল তৃণমূল, এই সমস্ত কথাগুলো বলে। আর পুরনো তৃণমূল নতুন তৃণমূল জানি না, এখন আলটিমেটলি দলটা চালাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাইপোর যে যারা গোষ্ঠী আছে তারা দল চালাচ্ছে, সেখানে কে পুরনো কে কবে মার খেয়েছে কী খেয়েছে ওগুলো তৃণমূল কংগ্রেসের আর বিচার্য বিষয় নয়। মদন মিত্র বলছে পাড়ায় পাড়ায় লাঠি খেলা হোক, লাঠি সাপ্লাই দেবো আমি। ওটা কটার সময় বলেছিল, সন্ধেবেলায় সকালবেলায় কখন? ওটা তার আগে এই কথাটা যখন মদন মিত্র যখন কোনো কথা বলবে, আমি একটা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, সঙ্গে সঙ্গে ও রক্ত পরীক্ষা করা উচিত, ও ডোপ টেস্ট করা উচিত, যখনই কোনো কিছু বলবে বলার পরও ডোপ টেস্টটা করে নেওয়া উচিত, দেখে নেওয়া উচিত যে ও সুস্থভাবে বলেছিল না অসুস্থভাবে বলেছিল, সুস্থ হয়ে বললে তখন রিয়াকশান দেওয়া যাবে, অসুস্থ হয়ে বললে আর কী বলা যাবে। তো এখন তো জানি না মদন মিত্র সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায় বলেছিল, অসুস্থ অবস্থায় মানুষ অনেক কিছু বলে সেগুলোকে উপেক্ষা করতে হয়, উপেক্ষাই করে উপেক্ষা করাই ভালো। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি অন্যরকম ভারতবর্ষ দেখতে চাই এবং তার জন্য যদি আমাকে লড়াই করতে হয় আমি লড়াই করব, আমি এমন ভারতবর্ষ দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবে, শিক্ষার আলো পৌঁছবে, প্রত্যেকটা যারা নারী তারা একদম নিরাপত্তাহীনতায় ভুগবে না, একটা অন্যরকম ভারতবর্ষ, সেই স্বপ্ন আমি দেখি। আরে অত বড় দিক আগে বাংলাটাতে দেখুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষ হলে সবাই চুরি ঝরচুরির মধ্যে ডুবে থাকবে, গরু চুরি কয়লা চুরি সবাই তাই করবে, ছোটো ছোটো বাচ্চাদের সিলেবাসে চুরি চুরির সিলেবাসে সাবজেক্ট পড়ানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ যদি দেখতে চাও শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করে দিয়ে বাচ্চাদের চুরি চুরির সাবজেক্ট পড়ানো হবে, আমরা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভারতবর্ষ চায় আমরা সেই ভারতবর্ষ চাই না।